Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. আমরা প্রায় প্রত্যেকেই শাক খেয়ে থাকি। শরীর সুস্থ রাখতে নিয়মিত শাক খাওয়ার বিকল্প নেই। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে শাকের ভূমিকা অনস্বীকার্য। আজ আমার আলোচনার বিষয় পাট শাকের পুষ্টিগুণ, এর 10টি উপকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই শাকটি কী কী উপায়ে রান্না করা যায় তা সম্পর্কে। পাট শাককে অনেকে নালিয়া শাক, কেউ বা নালি শাকও বলে থাকেন। পাট শাকের পুষ্টিগুণ, এই শাকে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ লবণ, যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, ফসফরাস ইত্যাদি। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন B6 ইত্যাদি পুষ্টিকর উপাদান। এবার জানাবো পাট শাকের উপকারিতা সম্পর্কে। প্রচুর পরিমাণ আয়রন থাকায় এই শাকটি আমাদের রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে। পাট শাকে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এই শাকে থাকা ম্যাগনেশিয়াম শিশুদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বিকাশের জন্য অত্যন্ত উপকারী। বর্তমানে হাড়ের সমস্যা রয়েছে ঘরে ঘরে, পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান, যা হাড় গঠন ও ক্ষয় পূরণ করে এবং অস্টিওপোরোসিস রোগ নিরাময়ে সাহায্য করে। ভিটামিন সি এবং ক্যারোটিন থাকায় এই শাক মুখের ঘা দূর করতে সাহায্য করে। যাদের অনিদ্রাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই শাকটি ভীষণ উপকারী। পাট শাকে থাকা ম্যাগনেশিয়াম, যা অনিদ্রাজনিত সমস্যা দূর করে। প্রচুর পরিমাণ আঁশযুক্ত হওয়ায় পাট শাক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। তাছাড়াও পাট শাক খাবারের রুচি বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন ই এবং ভিটামিন সি যুক্ত হওয়ায় পাট শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাট শাক বেশি মাত্রায় খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বদহজম, গ্যাস, অ্যাসিডিটি কিংবা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তবে যাদের অল্পতেই সমস্যা দেখা দেয় তারা পাট শাক না খাওয়াই ভালো। এবার আমরা জানবো কী কী উপায়ে পাট শাক রান্না করা যায়। নিরামিষ এবং আমিষ দুইভাবেই এই শাকটি রান্না করা যায়। পুষ্টিগুণে ভরপুর পাট শাক অনেকেরই খুব প্রিয় একটি খাবার। এই শাক খেতে যেমন সুস্বাদু তেমনি সহজলভ্য। বিভিন্ন ধরনের সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। কচি শাকের পাতা নিয়ে কাঁঠাল বিচি বা অন্য কোনো বিচির সঙ্গে শাক ভাজি, শাক দিয়ে ঝোল, বড়া, পকোড়া, কেউ আবার স্যুপ করে এর মধ্যে সামান্য বিট লবণ মিশিয়েও খেয়ে থাকেন। তাছাড়াও ডালের সঙ্গে পাট শাক মিশিয়ে একটি সুস্বাদু রেসিপি সহজেই তৈরি করা যায়। এক্ষেত্রে প্রথমে পাট শাকের পাতাগুলো ভালোভাবে জলে ধুয়ে নিতে হয়। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে হালকাভাবে পাতাগুলি ভেজে নিতে হয়। রান্না করা ডালের মধ্যে ভেজে রাখা পাট শাক ঢেলে দিয়ে ভালোভাবে ডাল ফুটিয়ে নিতে হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।